এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালো দিনহাটা 1 নং ব্লকের মাতালহাট বাজারে। শুক্রবার রাতে মাতালহাট বাজারে কাপড় ব্যবসায়ী পরেশচন্দ্র রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। সাম্প্রতিক কালের মধ্যে এ ধরনের ডাকাতির ঘটনা ঘটেনি। ডাকাতরা বাড়ির লোকজনদের মারধর করে হাত পা বেঁধে বাড়িতে থাকা 2 লক্ষাধিক টাকার স্বর্ণ অলঙ্কার, 22,000 নগদ টাকা ও 2টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন রাতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল মাতালহাটের কাপড় ব্যবসায়ী পরেশচন্দ্র রায়ের বাড়িতে যান। তারা দরজা ভেঙে ঘরে ঢোকে, এরপর বাড়ির লোকজনদের মারধরের পর তাদের হাত এবং মুখ বেঁধে ডাকাতি করতে শুরু করে। একে একে ঘরের আলমারি, ড্রেসিং টেবিল ভাঙচুর করে এবং বাড়িতে রাখা 2 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার এবং 22,000 নগদ টাকা এবং 2টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। ডাকাতদের আঘাতে আহত হন 2 ব্যক্তি। এদিকে এই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। স্বর্ণালঙ্কার ও অর্থ লুট করা নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করতে পুলিশ তৎপর হয়ে উঠেছে। তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মানে এটা কেমন করে হলো? এটা ভোর হয়েছে, 2টার দিকে আসিয়া গেটটা জোড়, গেটটা ভাঙছে, মেন গেটটা, মেন গেটটা ভাঙিয়া এই ঘটা এগে ঢুকছে। এটা ভাঙিটা কি বলছে কি, আমরা থানায় থেকে আছি, ভয় দেখাচ্ছি আর কি। ভয় দেখার পরে ওই ঘরে আর একটা পাপু ছিল, মানে 2টা ভাসছে আমার, আমার দিদির বিড়িটা। তারপরে এইগুলো মারধর করছে, মোবাইলটা সব নিছে, যে এইগুলি মায়ের মায়ের টাকা ছিল, বয়স্ক লোক, সেগুলো নিছে, নিয়ে ওই আমার দিদির ঘরে ঢুকছে। মালিকের নাম কি? মালিকের নাম পরেশচন্দ্র সরকার। Thank you.